হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার আমি তোমাদের সামনে ভূগোল ক্লাস নিয়ে হাজির হয়েছি। দেখো, আমরা গতদিন কি পড়েছিলাম সেটার সাথে লিঙ্ক করে তোমাদের আজকের আবার ক্লাস। গতদিন আমরা বায়ুর ওপরে আলোচনা করেছিলাম, ক্লাস 7 বায়ু নিয়ে আমাদের আলোচনা ছিল, মনে আছে তো তোমাদের? কি কি বলেছিলাম, বায়ুর গঠন কি, বায়ুর কি উপাদান, বায়ুমণ্ডল কি, বায়ুস্তর কোনগুলি, মনে পড়ছে তোমাদের? গতদিন যে আলোচনা করেছিলাম তোমাদের গত ক্লাসে, সেই জিনিসগুলো তোমাদের মনে আছে কি? আচ্ছা, আমি তাহলে আবার একটু রিপিট করে নিচ্ছি যে বায়ুমণ্ডল হচ্ছে আমাদের পৃথিবীর চারপাশে যে পাতলা আবরণ, বায়ুর যে পাতলা আবরণ সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে বায়ুর স্তরগুলি 5টি স্তর বলেছিলাম, যে সবচেয়ে নিচের স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার এবং সবচেয়ে উঁচু স্তরটি হচ্ছে এক্সোস্ফিয়ার। এছাড়া আরও বায়ুমণ্ডলে 5টি স্তর রয়েছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। এবার এই যে বায়ুমণ্ডলে বায়ুর গঠন বলেছি, বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ আছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, আর্গন এবং অন্যান্য গ্যাসগুলো আছে। এছাড়া বায়ুর কিন্তু এক চাপ আছে, বায়ুর কিন্তু প্রেশার, অর্থাৎ বায়ুর চাপ। তাহলে দেখো, আমরা আজকে কি নিয়ে আলোচনা করব, বায়ুর চাপ নিয়ে আলোচনা করব। অর্থাৎ বায়ুর চাপ, যে এয়ার প্রেশার যেটাকে আমরা বলছি, তোমরা এই দেখো কি লিখছি, বায়ুর চাপ বা এয়ার প্রেশার, অর্থাৎ শক্তি। বায়ুর কিন্তু একটা শক্তি আছে, তোমরা লক্ষ্য করে থাকবে, বেশি যখন বাতাস শুরু হয় তখন কি হয়, গাছপালা ভেঙে পড়ে যায়, অনেক সময় মানুষও দাঁড়িয়ে থাকতে পারে না, যেমন ফেলে দিচ্ছে, তারপরে ধরো সামনে যা ছোট হালকা জিনিস আছে সেগুলোকে সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এই যে বায়ুর চাপ, এবং বায়ুর চাপ কিন্তু তোমরা জানলে অবাক হবে যে আমাদের শরীরের উপর চারিপাশে বায়ুমণ্ডল একটা বল প্রয়োগ করে থাকে। আমাদের মানব শরীরের ওপর বায়ুমণ্ডল কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করে, অর্থাৎ বল প্রয়োগ করে। এবং এই যে বায়ুর চাপ বা বায়ুর বল, এটা কিন্তু আমাদের দেহের অভ্যন্তরেও একটা বল আছে। এই দুটো বল একসাথে যখন কাজ করে তখন আমাদের শরীর সঠিকভাবে কাজ করতে পারে। বায়ুর চাপ, যেমন চাঁদে গেলে বায়ু থাকে না, তখন ওইখানে বায়ুর চাপ থাকে না, তখন কি হয়, মানব শরীরের ভেতরে যে আভ্যন্তরীণ বল আছে সেই বলের ফলে কি হয়, প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করে, তাহলে মানুষের শরীরে রক্ত নালীগুলো ফেটে যায়, মানুষ তখন মারা যায়। এই জন্য চাঁদে গেলে কি হয়, মানুষ বাতাসে ফোলানো পোশাক পরে যেতে হয়। তাহলে দুটো চাপের, এই বাইরের থেকে চাপ এবং ভিতরের চাপের ফলে কি হয়, দুটো কাটাকাটি হয়ে যাচ্ছে, তখন আর দেখা যাচ্ছে যে মানব শরীরে কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না। তাহলে এই যে বায়ুর চাপ রয়েছে, বায়ুর চাপটা আমরা দেহের আভ্যন্তরীণ চাপ এবং বায়ুমণ্ডলের চাপ কিন্তু সমান, বায়ুমণ্ডলের চাপ এবং দেহের ভেতরের চাপটা হচ্ছে সমান। বায়ুর ওজন পৃথিবীর উপর যে চাপ সৃষ্টি করে তাকেই বলে বায়ুর চাপ, অর্থাৎ বায়ুর ওজন পৃথিবীর ওপর যে প্রেশার ক্রিয়েট করছে তাকেই বলা হচ্ছে বায়ুর চাপ। এখন বায়ুর চাপ দেখো, যত আমরা ওপরের দিকে উঠতে থাকি, অর্থাৎ যত উঁচুতে উঠতে থাকি, বায়ুমণ্ডলের চাপ কি হয়, তত কমতে থাকে। যত উঁচুতে উঠবে, যেমন পাহাড়ের উপরে উঠলে বায়ুমণ্ডলের চাপ কমে যায়, নিচের দিকে চাপটা বেশি থাকে, কিন্তু আস্তে আস্তে যখন আমরা যত উচ্চতায় উঠব আস্তে আস্তে চাপ কমতে থাকে। তাহলে দেখো, সমুদ্রে পৃষ্ঠের বায়ুর চাপ সর্বাধিক থাকে, সমুদ্র পৃষ্ঠে সবচেয়ে বেশি বায়ুর চাপ পরিলক্ষিত হয়। আর যে স্থানের তাপমাত্রা যত বেশি, সেই স্থানের বায়ু কি হয়, সেই স্থানের বায়ু গরম হয়ে হালকা হয়ে যায়, তখন সেটা ওপরে উঠে যায়। এবং এটার ফলে কি হচ্ছে দেখো, আবার যখন কোনো স্থানের বায়ু গরম হওয়ার ফলে হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে, তখন এই মাঝখানের জায়গাটাতে শূন্যস্থান সৃষ্টি হচ্ছে। ধরো এখানে বায়ুগুলি উপরের দিকে উঠে যাচ্ছে হালকা হয়ে, এদিকে বায়ু উপরের দিকে উঠছে, তখন মাঝখানে একটা শূন্যস্থানের সৃষ্টি হয়, এই যে এই জায়গাটাতে গ্যাপের সৃষ্টি হচ্ছে। তখন কি হয়, আশেপাশের থেকে বায়ু দ্রুত গতিতে এই জায়গাটা পূর্ণ করার জন্য ছুটে আসে, দ্রুত গতিতে ছুটে আসে। তাহলে এইভাবে দেখা যায় বায়ু প্রবাহের সৃষ্টি হয়, অর্থাৎ বাতাসের চলাচল, বায়ুপ্রবাহ এইভাবে সৃষ্টি হচ্ছে। এখন দেখো, যে অঞ্চলের আবার তাপমাত্রা শীতল সেখানে কি হয়, বাতাস ঘন ও ভারী হয়ে যায়। বাতাস ঘন ও ভারী হলে কি হয়, নিচের দিকে নেমে আসে।
আর আমরা জানি একটা কথা আছে, উচ্চচাপ যুক্ত অঞ্চলের দিকে বাতাসে এই যে বায়ুর চাপ তোমার বায়ুর চাপ বেড়ে যায়, অর্থাৎ হালকা হয়ে যায় বাতাসটা, সেটা উপরে উঠে যায়, এবং তখন কি হয়, তখন দেখা যায় অনেক সময় আমাদের স্যাঁতস্যাঁতে আবহাওয়া এবং ওই অঞ্চলে মেঘলা আকাশ পরিলক্ষিত হয়। আবার দেখো উল্টোটা দেখো, যখন তাপমাত্রা কি হয়, যেখানে তাপমাত্রা কম সেখানের বাতাস তখন ঠান্ডা হয়, তখন কি হয় বাতাস ঘন এবং ভারী হয়ে যায়, তখন ভারী এবং ঘন হওয়ার ফলে কি হয়, এটা নিচের দিকে নেমে আসে, নিচের দিকে নেমে আসার ফলে কি হচ্ছে, ওপরের অঞ্চলে সূর্য মানে সুন্দর আবহাওয়া, সূর্যকরোজ্জ্বল আবহাওয়া, নির্মল পরিবেশ এবং পরিষ্কার আকাশ পরিলক্ষিত হয়। তাহলে দেখো আমাদের এটা জানলাম আমরা, বায়ু যত উত্তপ্ত হবে তাহলে কি হবে, বায়ুটা উপরের দিকে উঠে যাবে, আর বায়ু যখন হালকা মানে ঠান্ডা থাকে তখন সেটা ঘন এবং ভারী হয়, তখন সেটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে। তো বায়ু যখন উপরের দিকে উঠে যায় তখন কি হয়, এই জায়গাগুলোতে গ্যাপের সৃষ্টি হয়, শূন্যস্থান, তখন যখন শূন্যস্থানের সৃষ্টি হয় তখন আশেপাশের থেকে বায়ু দ্রুত গতিতে ছুটে আসতে থাকে, তখন দ্রুত গতিতে যখন ছুটে আসতে থাকে তখন বাতাসের তোমার যে বাতাসের যে চলাচলটা বেশি হচ্ছে, এটা এটাকে বলা হচ্ছে বায়ু প্রবাহ। তাহলে আমরা সব সময় জানি যে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহ হয়। তাহলে তোমরাও অনেক সময় খেয়াল করে থাকবে, যেমন ধরো খুব ঝড় এসছে, তাহলে দেখবে ঝড় এলে কী হচ্ছে, গাছপালা ভেঙ্গে তছনছ হয়ে যাচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে, তারপরে অনেক সময় দেখা যায় সব কিছুকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, মানুষও অনেক সময় এত জোর বাতাস পরিলক্ষিত হলে মানুষও দাঁড়িয়ে থাকতে পারে না, বাতাসের এই জোর বাতাসের ফলে কী হচ্ছে, সব কিছুকে উড়িয়ে নিয়ে চলে যায়। তাহলে দেখো এইভাবে বায়ুপ্রবাহকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, বায়ুপ্রবাহকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিয়ত বায়ু, মানে যা সবসময় পরিবাহিত হয়। দু নম্বর হচ্ছে তোমার নিয়ত বায়ু, তারপরে হচ্ছে তোমার যে ঋতুকালীন বায়ু, এবং তিন নম্বর হচ্ছে আমাদের স্থানীয় বায়ু। তাহলে বায়ুপ্রবাহ কত রকমের? বায়ুপ্রবাহ আমাদের তিন রকমের, নিয়ত বায়ু, ঋতুকালীন বায়ু এবং স্থানীয় বায়ু। এখন দেখো নিয়ত বায়ু আমরা কাকে বলছি, নিয়ত বায়ু বলতে আমরা কি বুঝি, নিয়ত বায়ু বলতে যেই বায়ু সব সময় প্রবাহিত হয়, বছরের সব সময়, নিয়ত মানে বছরের সব সময় এই বায়ুগুলি প্রবাহিত হচ্ছে, তাকে বলা হচ্ছে নিয়ত বায়ু। নিয়ত বায়ুর উদাহরণ হচ্ছে তোমার আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু অঞ্চলের দিকে যে প্রবাহিত বায়ু, সেগুলোকে বলা হচ্ছে নিয়ত বায়ুপ্রবাহ। তাহলে নিয়ত বায়ু বলতে আমরা কি বুঝছি, নিয়ত বায়ু যা সব সময় পরিবাহিত হয় তাকে বলা হচ্ছে নিয়ত বায়ু। উদাহরণ কি, নিয়ত বায়ুর উদাহরণ হচ্ছে পশ্চিমা বায়ু, বাণিজ্য বায়ু, এগুলো হচ্ছে নিয়ত বায়ুর উদাহরণ। তাহলে দেখো সারা বছরের নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট সারা বছর ধরে নির্দিষ্ট সময়ে এই বায়ুগুলো প্রবাহিত হয়। এরপরে আসছি আমি ঋতুকালীন বায়ু। ঋতুকালীন বায়ু কি, এই বায়ুপ্রবাহ বিভিন্ন ঋতুতে প্রবাহিত হয়। যেমন আমরা ভারতবর্ষের মৌসুমি বায়ু, ভারতে দু রকমের মৌসুমি বায়ু দেখতে পাই, যে উত্তর পূর্ব মৌসুমি বায়ু, উত্তর পশ্চিম মৌসুমি বায়ু এবং দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু। আমাদের ভারতবর্ষে দুটো, মানে শীতকালে এক ধরনের বায়ু প্রবাহিত হয় এবং গ্রীষ্মকালে আরেক ধরনের বায়ু প্রবাহিত হয়। তাহলে ঋতু ভেদে এই বায়ুগুলি প্রবাহিত হচ্ছে, একে বলা হচ্ছে ঋতুকালীন বায়ু। তাহলে ঋতুকালীন বায়ুর উদাহরণ কি, ঋতুকালীন বায়ুর উদাহরণ হচ্ছে মৌসুমি বায়ু। ঋতুকালীন বায়ু হচ্ছে বিভিন্ন ঋতুতে প্রবাহিত হয়। উদাহরণ কি, উদাহরণ হচ্ছে মৌসুমি বায়ু।
তাহলে দেখো আমরা তিন ধরনের বায়ু পাই, নিয়ত বায়ু, ঋতুকালীন বায়ু এবং হচ্ছে স্থানীয় বায়ু। তাহলে স্থানীয় বায়ু কাকে বলে? এবার আসছি আমি, স্থানীয় বায়ু বলতে আমরা কি বুঝি? স্থানীয় বায়ু হচ্ছে স্থান ভেদে এই বায়ুগুলি পরিবাহিত হয়। যেমন তোমার রাজস্থানে এক ধরনের বায়ু, মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহ এক রকমের, মেরু অঞ্চলের বায়ু প্রবাহ এক রকমের। তাহলে এই যে স্থানীয় অঞ্চল ভেদে পার্থক্য হচ্ছে সেটাকে বলছে স্থানীয় বায়ু। কোনো একটি বিশেষ দিনে বা বিশেষ সময়ে স্বল্প পরিসরে এই অঞ্চলে যে অঞ্চলে বায়ু প্রবাহিত হয় তাকে বলে স্থানীয় বায়ু। যেমন ধরো রাজস্থানে অনেক সময় লু প্রবাহিত হয়, ভীষণ গরম যখন পড়ে তখন লু প্রবাহিত হয়। তাহলে দেখো এই যে এই ধরনের বায়ুর উদাহরণ কি হচ্ছে? স্থানীয় বায়ুর উদাহরণ লু, স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু হচ্ছে বিশেষ অঞ্চলে বিশেষ সময়ে প্রবাহিত হয়। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে লু। রাজস্থানে লু যে প্রবাহিত হচ্ছে এটি হচ্ছে স্থানীয় বায়ুর উদাহরণ। তাহলে দেখো আমাদের স্থানীয় বায়ুর উদাহরণ আমরা পেয়ে গেলাম। এবার দেখো বায়ু প্রবাহগুলি কীভাবে তোমার উচ্চ স্থান থেকে উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলে প্রবাহিত হচ্ছে, তাহলে তোমাদের সাথে একটু ডিসকাস করে নিই। পৃথিবীর যে অক্ষরেখাগুলো আছে, এটা ধরো পৃথিবী, পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটি গেছে এটা কিন্তু একটা কাল্পনিক রেখা, ইমাজিনারি লাইন, কাল্পনিক রেখা। এই কারণে বলা হচ্ছে আমাদের মানে পৃথিবীর বিভিন্ন অঞ্চল বা স্থান নির্ণয়ের সুবিধার জন্য আমাদের ম্যাপে বা গ্লোবে একটি একটা লাইন টানা হয়েছে, যেটা হচ্ছে কাল্পনিক রেখা। কাল্পনিক রেখা ধরে আমাদের জায়গাগুলি স্থির করা হয়েছে। মাঝখানে যে রেখাটি, এটার নাম হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা, নিরক্ষরেখা থেকে এই দুপাশের যে রেখাগুলি আছে, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে উত্তর কর্কটক্রান্তি রেখা, একটা দক্ষিণ কর্কটক্রান্তি রেখা। তারপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে মেরু প্রদেশগুলি, এটা হচ্ছে উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে মেরু অঞ্চল থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, আবার নিরক্ষরেখা থেকে এদিকে উপর দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। কীভাবে তাহলে দেখো এই বায়ুগুলি কীভাবে প্রবাহিত হয়? তাহলে দেখো এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চল থেকে এখানে নিরক্ষরেখার উপর সূর্য আলো সরাসরি পড়ে, খুব লম্বভাবে পড়ে, সেই জন্য এখানে প্রচণ্ড গরম অনুভূত হয়। এই অঞ্চলে নিরক্ষরেখার আশেপাশে এই অঞ্চলগুলোতে কর্কটক্রান্তি অঞ্চল, এই অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে তোমার খুব গরম পরিলক্ষিত হয়। তাহলে দেখো এই অঞ্চল থেকে উষ্ণ অঞ্চল, এই অঞ্চলগুলি উষ্ণ, উষ্ণ অঞ্চল যত বেশি বায়ু যত বেশি গরম হয় কী হয়? তাহলে বায়ু কী হচ্ছে? যত বেশি গরম হচ্ছে বায়ু কোথায় উঠে যাচ্ছে? ওপরের দিকে উঠে যায় বায়ু। তোমার আমরা জানি যে বায়ু উত্তপ্ত হলে হালকা হয়ে যায়, সেগুলি উপর দিকে উঠে যায়। আবার এই মেরু অঞ্চলগুলি খুব ঠান্ডা, তাহলে মেরু অঞ্চল থেকে বায়ু আবার কী হচ্ছে, এই উচ্চ অঞ্চলের দিকে আসছে। মেরু অঞ্চলে যখন ঠান্ডা সেখানে বায়ু কী হচ্ছে, যখন বায়ু খুব ঠান্ডা হয়ে যায় তখন সেটা ঘন এবং ভারী হয়ে যায়। তাহলে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে বায়ুগুলি, এখানে বায়ু কীরকম? এখানে বায়ু কিন্তু খুব ভারী এবং ঘন, কারণ উষ্ণতা বাড়ার সাথে সাথে বায়ু হালকা হয় আর উষ্ণতা কমার সাথে সাথে বায়ু ঘন এবং ভারী হয়ে যায়। তাহলে এই গেল আমাদের বায়ু প্রবাহ। আমাদের বায়ু প্রবাহগুলি কীভাবে প্রভাবিত মানে হচ্ছে, আমাদের কোন অঞ্চলে কীভাবে প্রভাবিত হচ্ছে এবং বায়ু প্রবাহকে আমরা কয় ভাগে ভাগ করেছি? বায়ু প্রবাহকে আমরা তিন ভাগে ভাগ করেছি। কি কি? নিয়ত বায়ু এবং তোমার ঋতুকালীন বায়ু এবং হচ্ছে স্থানীয় বায়ু। তাহলে দেখো আমাদের যে অনেক সময় কী হচ্ছে, আমাদের বায়ু প্রবাহে যদি প্রচণ্ড বায়ু প্রবাহিত হয় তাহলে তাকে ঝড় বলছে, ঘূর্ণিঝড় হয় অনেক সময়। আমাদের দেশে অনেক ঘূর্ণিঝড় সময় অনেক ঘূর্ণিঝড় হয়েছিল, যেগুলি বিধ্বংসী ঘূর্ণিঝড়, যার ফলে আমাদের অনেক মানব সম্পদ এবং অন্যান্য সম্পত্তি নষ্ট হয়েছিল। এগুলো দেখো আমি তোমাদের বলছি কোন সালে কোথায় কী ভূমিকম্প এই ঘূর্ণিঝড় হয়েছিল। পূর্ব ভারতের বঙ্গোপসাগরের তটবর্তী রাজ্য ওড়িশা
একটি ঘূর্ণবাত প্রবণ এলাকা, এখানে বায়ুপ্রবাহ বেশি। 1997 সালের 17 থেকে 18ই অক্টোবর একটি ঘূর্ণবাত এই রাজ্যের 5টি জেলাকে আঘাত করে। 1999 সালের 29শে অক্টোবর একটি তীব্র ঘূর্ণবাত উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে তীব্র ধ্বংসলীলা চালায়। এই ব্যাপক ধ্বংসের মূলত তিনটি কারণ ছিল, এক প্রচণ্ড ঝোড়ো বায়ুপ্রবাহ, প্রবল বৃষ্টিপাত এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস। অর্থাৎ এখানে প্রতি ঘন্টায় 260 কিলোমিটার বেগে 36 ঘন্টা ধরে ঝোড়ো বাতাস প্রবাহিত হয়েছিল। এই বায়ুপ্রবাহের ফলে প্রচুর গাছ উপড়ে পড়েছিল, বহু কাঁচাবাড়ি ভেঙে পড়েছিল এবং অনেক কলকারখানা বাড়ির ছাউনি উড়ে গিয়েছিল। এই কয়দিন ধরে আমাদের এখানেও দেখতে পাচ্ছ বিকেলের দিকে কিন্তু কালবৈশাখী ঝড় হচ্ছে, প্রায়ই দেখবে বিকেলের দিকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়ার সাথে সাথে বৃষ্টি হচ্ছে, তার ফলে অনেক গাছপালা কিন্তু ভেঙে পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ বাড়িঘরও কিন্তু কয়েকদিন আগে দেখা গেছে এই কালবৈশাখী ঝড়ের ফলে বাড়িঘরও ধ্বংস হয়েছে, বাড়িঘরও ভেঙে পড়েছে। তাহলে উড়িষ্যাতে 1999 সালে উড়িষ্যাতে এরকম একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল, যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, বিদ্যুৎ টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই ঘূর্ণবাতের ফলে কি হয়েছিল, উড়িষ্যাতে তোমার সব যে নদী যে নদীর ধারে যে আশেপাশে যে উপত্যকাগুলি ছিল সেখানে প্লাবিত হয়ে গেছে, সমুদ্রে জলোচ্ছ্বাস হওয়ার ফলে কি হলো, অর্থাৎ ঢেউ, প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়েছিল। এই ঢেউয়ের ফলে আশেপাশের অঞ্চলগুলিকে জলে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, মানে তছনছ হয়ে গিয়েছিল উড়িষ্যা। আবার দেখো 1999 সালের 25শে অক্টোবর পোর্ট ব্লেয়ারের পূর্ব দিকে থাইল্যান্ড উপসাগরের সৃষ্ট নিম্নচাপ থেকে এই ঘূর্ণবাতের উৎপত্তি হয়েছিল। এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে সরে আসে এবং শক্তি সঞ্চয় করে অতি তীব্র ঘূর্ণবাতে পরিণত হয়। তাহলে দেখো আমাদের এই যে বায়ুপ্রবাহের ফলে, কিন্তু বায়ুপ্রবাহ যখন ধীরে বয় তখন কোনো অসুবিধার সৃষ্টি হয় না, কিন্তু যখন বায়ুপ্রবাহ খুব প্রচণ্ড জোরে বইতে থাকে তখন কিন্তু অসুবিধার সৃষ্টি হতে পারে। তাহলে এই গেল আমাদের বায়ুপ্রবাহ সম্পর্কে আলোচনা। এবার আসছি আমি তোমাদের আর্দ্রতা, আর্দ্রতা কাকে বলে, আর্দ্রতা জিনিসটা কি। আর্দ্রতা যেটাকে ইংরেজিতে বলছে ময়েশ্চার, আর্দ্রতা মানে কি, আর্দ্রতা মানে হচ্ছে আমাদের দেখো বিভিন্ন জলাশয় রয়েছে, এই জলাশয়গুলো সূর্যের তাপে উত্তপ্ত হচ্ছে এবং সূর্যের তাপে উত্তপ্ত হওয়ার ফলে কি হচ্ছে, জলাশয়ে যে সূর্যের তাপে উত্তপ্ত হওয়ার ফলে জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে, জল বাষ্পীভূত হওয়ার ফলে কি হচ্ছে, জল বাষ্পীভূত হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে, ওপরে উঠে আবার ঠান্ডা ও শীতল হয়ে যাচ্ছে, হওয়ার ফলে সেটা ভারী হয়ে যাচ্ছে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নেমে আসছে, তখনই বৃষ্টিপাতের সৃষ্টি হচ্ছে। এই বাতাস ঠান্ডা হয়ে ভারী হয়ে বৃষ্টিপাত পৃথিবীর দিকে নেমে আসছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, এটাকে তখন আমরা বলি বৃষ্টিপাত। তাহলে আর্দ্রতা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জলাশয়ের জল যখন বাষ্পীভূত হয় তখন সেটা জলীয় বাষ্পে পরিণত হয়। যে কোনো সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে আর্দ্রতা বলে। অর্থাৎ আর্দ্রতা কাকে বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে বলছে আর্দ্রতা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে বলে আর্দ্রতা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি হয় তাহলে আর্দ্রতার পরিমাণও বেশি হবে। তাহলে দেখো যখন বাতাসে জলীয় বাষ্প খুব বেশি পরিমাণে থাকে তখন তাকে আর্দ্র বায়ু বলে এবং সেই দিনটি আর্দ্র দিন হিসেবে চিহ্নিত হয়। আবার বাতাস যত উত্তপ্ত হয় ততই তার জল ধারণ ক্ষমতা বাড়ে, ফলে বাতাস আরও বেশি আর্দ্র হয়ে যায়। দেখবে গরমকালে আমাদের প্রচণ্ড ঘাম অনুভূত হয়, কেন ঘাম অনুভূত হচ্ছে, কারণ গরমকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। কেন আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়, কারণ আমরা জানি বাতাস যত বেশি উত্তপ্ত হবে তত তাতে জলীয় বাষ্পের পরিমাণটা বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে, কারণ বাতাস যখন পৃথিবীতে যখন বায়ুপ্রবাহ চলে তখন বাতাস কী হচ্ছে, পৃথিবীতে যখন ভূপৃষ্ঠে যখন সূর্যের উত্তাপ পড়ে সূর্যের উত্তাপে জলভাগ গরম হয়ে যাচ্ছে, জলভাগ থেকে গরম হয়ে সেটা বাষ্পে পরিণত হচ্ছে এবং এই বাষ্পটা কিসে পরিণত হচ্ছে, জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে আমরা গ্রীষ্মকালে
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং এর ফলে আমাদের শেষেতে একটা অবস্থা এবং ঘাম অনুভূত হয়। জলীয় বাষ্প উপরে উঠে গেলে খুব ঠান্ডা হয়, এক্ষুনি বলেছি তোমাদের, খুব ঠান্ডা হয়ে ধীরে ধীরে ছোট ছোট জলকণায় পরিণত হয়, আবার অনেক সময় মেঘের সৃষ্টি করছে, তারপরে সেটা যখন পৃথিবীতে নেমে আসে তখন সেটা বৃষ্টি রূপে পৃথিবীতে নেমে আসে। এখন বৃষ্টিরও কিন্তু প্রকারভেদ রয়েছে। বৃষ্টি, বিভিন্ন ধরনের বৃষ্টি আমরা পৃথিবীতে দেখতে পাই। কি কি ধরনের বৃষ্টিপাত দেখো? তিন ধরনের বৃষ্টিপাত পৃথিবীতে পরিলক্ষিত হয়। এক নম্বর হচ্ছে ঘূর্ণবাদ বৃষ্টি, দু নম্বর শৈলোৎক্ষেপ বৃষ্টি, এবং তিন নম্বর হচ্ছে আমাদের পরিচলন বৃষ্টি, তাহলে দেখো এখন আমাদের বলতে হবে যে এই তিন রকমের বৃষ্টি কখন অনুভূত হয়, কোথায় অনুভূত হয়, কিভাবে অনুভূত হয়, এগুলো সম্পর্কে একটু আলোচনা। বৃষ্টিপাত তাহলে কয় প্রকার? বৃষ্টিপাত হচ্ছে তিন প্রকার, ঘূর্ণবাদ বৃষ্টি, শৈলোৎক্ষেপ বৃষ্টি এবং পরিচলন বৃষ্টি। আমি তাহলে এক এক করে এটা একটু আলোচনা করে নেই, কোনটাকে কি বলে, কি ধরনের বৃষ্টিপাত বলে। এবার হচ্ছে পরিচলন বৃষ্টি। দেখো আমি একটা আঁকছি, চিত্র আঁকছি, এটা ধরো জলভাগ, এখানে সূর্য রশ্মি পড়ে উত্তপ্ত হচ্ছে বাতাস, সূর্য রশ্মির ফলে কি হচ্ছে, সূর্য রশ্মি এই জলভাগের উপর পড়ছে, উপরে পড়ার ফলে কি হচ্ছে, এই জল খুব গরম হচ্ছে, গরম হয়ে কি হচ্ছে, গরম হয়ে সেটা আবার উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে দেখো এই যে সূর্য রশ্মির ফলে পৃথিবীর ভূপৃষ্ঠের জলভাগ উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হওয়ার ফলে সেটা হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, উপরে উঠে কি করছে, সেটা আবার ঠান্ডা হয়ে মেঘের সৃষ্টি করছে এবং এই মেঘ থেকে তখন পৃথিবীতে আবার বৃষ্টি নেমে আসছে। এই ধরনের বৃষ্টিকে বলছে পরিচলন বৃষ্টি, এই ধরনের বৃষ্টিকে আমরা বলতে পারি পরিচলন বৃষ্টি। এবার তাহলে বুঝতে পেরেছ পরিচলন বৃষ্টিটা কীভাবে সংগঠিত হচ্ছে? ভূপৃষ্ঠে যে জলভাগ রয়েছে, জলভাগের উপর সূর্যের তাপ পড়ছে এবং সূর্যের তাপে কি হচ্ছে, জলভাগ উত্তপ্ত হচ্ছে, জলভাগ উত্তপ্ত হওয়ার ফলে কি হচ্ছে, তাপ বায়ু হালকা হয়ে ওপরের দিকে উঠছে, হালকা হয়ে ওপরে উঠে আবার ওপরে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে সেটা মেঘের সৃষ্টি করছে, মেঘ থেকে আবার পৃথিবীতে বৃষ্টি হয়ে নেমে আসছে, এটাকে বলা হচ্ছে তোমার পরিচলন বৃষ্টি। এবার আসছি আমি তোমাদের শৈলোৎক্ষেপ বৃষ্টি, এটা হচ্ছে পাহাড়। এই পাহাড় অনেক সময় কি হয়, জলীয় বাষ্পপূর্ণ বায়ু এরকমভাবে উপর দিকে উঠছে, তো ওঠার ফলে পাহাড়ে বাধা পেয়ে এই পাহাড়ের একদিকের ঢালে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে আর অপর ঢালে বৃষ্টিপাত হচ্ছে না। এখানে বৃষ্টিপাত হচ্ছে না, বৃষ্টিপাত হয়নি, আর পর্বতের আরেক ঢালে এদিকে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। যখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপর দিকে হচ্ছে, সামনে যদি পাহাড় থাকে তাহলে পাহাড়ে বাধা পেয়ে এখানে বৃষ্টি ঘটাচ্ছে, তাহলে এই বৃষ্টিটাকে বলা হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টি। এই বৃষ্টিটার নাম হচ্ছে শৈলোৎক্ষেপ, বৃষ্টি। তাহলে দেখো শৈলোৎক্ষেপ বৃষ্টি কীভাবে সৃষ্টি হচ্ছে? যখন উষ্ণ বায়ু বা জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন ওপরের দিকে উঠছে তখন কি হচ্ছে, সামনে যদি কোনো বাধা পায়, পাহাড় পর্বত ইত্যাদি থাকে, ইত্যাদিতে বাধাপ্রাপ্ত হয়, তখন পর্বতের একদিকের ঢালেই বৃষ্টিপাত ঘটে এবং অপর ঢালে বৃষ্টিপাত হয় না, তখন সেটাকে বলছে শৈলোৎক্ষেপ বৃষ্টি। এবার আসছি আমি তোমাদের তিন নম্বর বৃষ্টিপাত, তিন নম্বরটা কী ছিল, ঘূর্ণবাদজনিত বৃষ্টি। তিন নম্বর হচ্ছে ঘূর্ণবাদজনিত বৃষ্টি। তাহলে দেখো ঘূর্ণবাদজনিত বৃষ্টিটা কি, সেটা আবার আমি এঁকে নিচ্ছি।
ঘূর্ণবাদজনিত বৃষ্টি কিভাবে সৃষ্টি হচ্ছে। ঘূর্ণবাদজনিত বৃষ্টি দেখো কিভাবে সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় বাতাস যখন উত্তপ্ত হয়ে যায় তখন সেটা ওপরের দিকে উঠে যায়, আর নিচের স্থানে তখন বলেছিলাম শূন্য স্থানের সৃষ্টি হয়। তখন ওই শূন্য স্থানের দিকে অপেক্ষাকৃত শীতল বায়ু যেমন খুব প্রচণ্ড বেগে ছুটে আসে, প্রচণ্ড বেগে ছুটে আসার ফলে এখানে ঘূর্ণাকারে মানে চক্রাকারে ঘুরতে ঘুরতে এটা আবার উপরের দিকে উঠে যায় এবং সেখানে উপরে উঠে ঠান্ডা হয়ে আবার বৃষ্টিপাতের সৃষ্টি করে। এটাকে বলছে ঘূর্ণবাদজনিত বৃষ্টি। তাহলে আমাদের বৃষ্টি কয় প্রকার পেলাম? বৃষ্টি আমাদের তিন ধরনের পেলাম। কী কী বৃষ্টিপাত? পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণবাদ বৃষ্টিপাত। তাহলে বৃষ্টিপাত কিন্তু একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ ও প্রাণী জগতে জীবন ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বৃষ্টিপাত। কারণ বৃষ্টি যদি না হয় তাহলে জলাশয়ে জলের পরিমাণ কমে যায়, তোমার তাপমাত্রার তারতম্য ঘটে না, প্রচণ্ড গরম অনুভূত হবে, বৃষ্টি হলে একটু তাপমাত্রার পরিবর্তন হয়। তাছাড়া বৃষ্টিপাতের ফলে আমাদের যে ফসলগুলি ফলে সেগুলি বৃষ্টিপাত হলে খুব ভালো ফসল ফলে, ফসল জন্মায়। বৃষ্টি হলে বৃষ্টির জলও অনেক সময় সংরক্ষণ করা যায়, পরবর্তী সময়ে সেটা জলসেচের কাজে লাগানো যায় বা আমাদের ব্যবহারিক জীবনেও কাজে লাগানো যায়। সুতরাং বৃষ্টিপাত কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় উপাদান। বৃষ্টিপাত যদি না হয়, যেসব অঞ্চলে বৃষ্টিপাত খুব কম সেখানের মানুষ কিন্তু জলের কষ্ট ভোগ করে। তাছাড়া খরা অনুভূত হয়, খরা সৃষ্টি হয়। যদি অনেক দিন ধরে বৃষ্টিপাত না হয় কোনো অঞ্চলে তাহলে সেই অঞ্চলে খরা দেখা দেবে, অর্থাৎ সেই অঞ্চলে তোমার বৃষ্টিপাতের ফলে, বৃষ্টিপাত না হওয়ার ফলে কোনো সবজি বা কোনো ফসল ফলবে না, মানুষের জীবনধারণ খুব কষ্টজনক হয়ে যাবে, কারণ পানীয় জলও পাওয়া যাবে না। তাহলে দেখো বৃষ্টিপাত কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাহলে আজকে আমরা কি কি জানলাম? বায়ুপ্রবাহ কত রকমের, তারপরে দেখলাম যে বৃষ্টিপাত কত রকমের হচ্ছে এবং বায়ুর চাপটা কি। তাহলে এখন আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো বাড়িতে করে নেবে, কেমন? দেখো, লিখে নাও তোমরা, বায়ুর চাপ কাকে বলে, বায়ুপ্রবাহ কত প্রকার ও কি কি, বায়ুপ্রবাহ কত প্রকার ও কি কি, তারপরে স্থানীয় বায়ুর একটি উদাহরণ দাও, স্থানীয় বায়ুর একটি উদাহরণ দাও। চার নম্বর, শৈলোৎক্ষেপ বৃষ্টি কাকে বলে, শৈলোৎক্ষেপ বৃষ্টি কাকে বলে। তাহলে দেখো কি কি দিলাম, বায়ুর চাপ কাকে বলে, বায়ুপ্রবাহ কত প্রকার ও কি কি, স্থানীয় বায়ুর একটি উদাহরণ দাও, শৈলোৎক্ষেপ বৃষ্টি কাকে বলে। তাহলে আজকে আমরা এতটুকু আলোচনা হলো বায়ু সম্পর্কে। তোমরা জানলে নেক্সট ক্লাসে আবার অন্য বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে।